বঙ্গবন্ধু যখন এই দেশকে গড়ার আরম্ভ করলো তখন কে সবচেয়ে আগে বঙ্গবন্ধুকে ডিস্টার্ব করলো? ওই জামাত, ওই মুসলিম লীগ, ওই রাজাকার, ওই স্বাধীনতা বিরোধী? না, ছয় মাসের ভিতর ছাত্রলীগের কর্মীদের দ্বিধা বিভক্ত করে বঙ্গবন্ধু রেস করছে আপনার ছাত্রলীগ সম্মেলনে যাবে, পাল্টা যাই আপনার পল্টনের এক সম্মেলন করে ছাত্রলীগকে ব্যাখ্যা দিবে। এইসব ছেলেরা মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু তাকে অস্ত্র হাতে নিয়েছিল এবং জীবনকে বাজি দিয়ে মুক্তিপথে, এই বিরাট একটা অংশ মিসগাইড করে কি বৈজ্ঞানিক সমাজতন্ত্র। সেই সমাজতন্ত্র কোথায়? কেন এটা করা হয়েছিল? সেই সুযোগে স্বাধীনতা বিরোধী শক্তি ওই বৈজ্ঞানিক সমাজতন্ত্রের আশ্রয় আস্থারিত হয়ে এই বঙ্গবন্ধুকে আঘাত আনছে। না হলে বঙ্গবন্ধুকে আঘাত আনার ক্ষমতা কারো ছিল? শুধু তাই নয়, জাসদ তৈরি করলো, জাসদ তৈরি করে এমন কোন অপকর্ম না যেন না করছে। ব্যাংক ডাকাতি থেকে গণবাহিনী, ব্যাংক ডাকাতি, অস্ত্র, পাটের গুদনে আগুন, এটা কারা করছে? এটা কি স্বাধীনতা বিরোধীরা করছে না মুক্তিযুদ্ধ নামধারী অতি বিপ্লবীরা বঙ্গবন্ধুর পথে বাধা সৃষ্টি করছে? একদিক দিয়ে দেশ গঠন করবে না নিজেদের অভ্যন্তরীণ সেরা চিন্তা তো বাহিনী, অমুক বাহিনী, তার নির্ভর গণবাহিনী, কি একটা অবস্থা বঙ্গবন্ধুকে এই প্রতি বিপ্লবীদের সাথে হাত মিলে এই কাজটা করেছে। তাদের কাছে আমি আজকে জিজ্ঞাসা করতে চাই, তোমাদের সেই বৈজ্ঞানিক সমাজতন্ত্র আজকে কোথায়? তোমাদের সেই বৈজ্ঞানিক সমাজতন্ত্র বঙ্গবন্ধু মারার পর ওই জিয়াউর রহমানকে সমর্থ করে ট্যাঙ্কের উপর লাফালাফি করে সেইটা বৈজ্ঞানিক সমাজতন্ত্র? এদেশের মানুষকে 50 বছর পিছিয়ে দিয়েছে এই সমস্ত কাজ করে বঙ্গবন্ধু রক্তের সাথে বেমেনি করে কেউ রেহাই পায় নাই। ওই শফিউল্লাহ আজকে মৃত্যু, 3:30টার সময় কর্নেল এম আই কর্নেল সালাউদ্দিন যে বলছে স্যার ট্যাঙ্ক বেরোচ্ছে, মনে হয় প্রেসিডেন্ট হাউসের দিকে যাচ্ছে। সেই এই আগরতলা মানে বঙ্গবন্ধুর কেউটাই এগুন বেরোয় আসছে বিচারে, বঙ্গবন্ধুর হত্যার বিচারে এই জিনিসটা বেরিয়ে আসছে। তখন বলছে তখন 3:30 বাদে আর বঙ্গবন্ধু মারা গেছে 6টায়, একটা লোক ওখানে দৌড়ে আসতে পারলো না, কে না জানতো? সে তখন কর্নেল সালাউদ্দিনের কথা বলার পর শফিউল ভাই বলছে যে শফিউলের বক্তব্য, শফিউল বলছে তুমি সাফায়েতকে বলেছো? তো বলে স্যার আমি সাফায়েতকে কোথা দেবো, আমি তো আসি আপনার কাছে। এই কথা শুনে কোন লোক এখানে বসে থাকতে পারে যে বঙ্গবন্ধু ফোন করছে? তারপর বঙ্গবন্ধু ফোন করছে আমার বাড়ি আক্রমণ হয়েছে, কই স্যার আপনি একটু কোনো বের হয়ে যাওয়া যায় না? পাকিস্তানের আর্মির কাছে সারেন্ডার করে না, যাদের সে তৈরি করছে তাদের বয়তে সে বাড়াবে,